আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেশ এবং বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শীতের সকাল, এখন অনেকটা ঠান্ডা পড়েই গেছে, মানে অনেকটা মানে ভালোই ঠান্ডা লাগে এখন। রাতে সকালে উঠেও ঠান্ডা লাগে, তো যদিও এখন সকালবেলা উঠেই রোদ উঠে, তো পরে ঠান্ডাটা একটু কমে যায়। পরে কয়েকদিন পরে কিন্তু সকালে মনে হয় রোদের আর নাগাল পাওয়া যাবে না শীতের দিন, যেহেতু এখন তো রোদ তবু উঠে, আমি উঠেই দেখি রোদ উঠে। তো যাই হোক, তবুও এখানে তো বেশি রোদ দেখাই যায় না। আমি যখন বাড়িতে ছিলাম তখন তো তোমাদের দেখিয়েছি যে ওখানে আমি ঘুম থেকে উঠে মানে বিছনার মধ্যে রোদ চলে আসে, আর এখানে সেরকম একটা রোদ নেই, বাড়িতে রোদ আসে না, চারদিকে গাছ টাছ থাকে। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে আমি ঝাড় দিয়ে নিলাম, আর বাসন কালকেই মেজে রেখেছি আমি। কালকে মা আমাকে রেখে গেছিলো, তোমাদেরকে বলছিলাম, তো ওর সবাই খাওয়া দাওয়া যখন হয়ে গেছে আমি কিন্তু বাসনগুলো মেজে রেখেছি, তাই আজকে আর বাসন মাজার সেরকম চাপ নেই। তাই আমি শুধু ঝাড় দিয়ে আমি রান্নাঘরে আসলাম, আর এই মা মনে টেবিলের ঢাকনাটা ধুয়ে দিয়েছিলো, তো আমি ওই ঢাকনাটা বিছিয়ে দিলাম। আসলে মা অনেকটা কাজ রান্নাঘরে এগিয়ে রেখেছে, আজকে অনেক কাজ আছে, তোমাদের পরে দেখাবো। এখন অনেকটাই কাজ আছে, তোমরা জানোই বাড়ি থেকে আসলে অনেক কাজ থাকে, একদম ঘর দর সব নোংরা হয়ে গেছে, জামা কাপড় ধোয়ার আছে অনেক। তো যাই হোক, এখন আমি আমাদের সবারই ব্রেকফাস্ট শেষ, চা খেয়ে নিলাম, কালকে বাড়ি থেকে চিড়ে এনেছি আর মুড়ি তোমরা দেখিয়েছি সবগুলো, ওগুলো দিয়ে আর কি আজকে চাটা খেয়ে নিলাম। এখন চলে আসলাম আমি ঘর গোছাতে। এখন কিন্তু মেয়েও সকাল সকাল উঠে যায়, জানি না কেন, আগে কিন্তু একটু লেট করে উঠতো, কিন্তু যখনই ঠান্ডাটা পড়ে গেল তখন থেকে একদম ভোরবেলা উঠতে শুরু করে দিয়েছে। মনে হয় বাচ্চারা এরকমই হয় ঠান্ডার সময়, সব খুব সকালে উঠে আর কি, তো ওদের তো সকালে উঠতে দেওয়াই যায় না। আসলে সকালে ঠান্ডা বাচ্চাদের লাগালে বেশি ঠান্ডা লেগে যায়, তখন সর্দি কাশি লেগে যায়, তো যতই চেষ্টা করি যে ওকে দেরি করে ওঠানোর, কিন্তু এখন আগেই উঠে যায়, আগে কিন্তু এত আগে উঠতো না। তো যাই হোক, উঠে গেছে, ওকেও খাওয়াইলাম, সবারই খাওয়া শেষ। এখন আমি আমার আজকে একদম যুদ্ধ শুরু হয়ে যাবে কাজের, কারণ কালকে এসেছি বাড়ি থেকে অনেক কাজ আছে, যুদ্ধ লেগে গেছে আমার। তো এখন দেখো আমি ব্যাগ কালকে আর গোছাই নেই, কালকে হ্যাঁ কালকে অনেকটা কাজ এগিয়ে রেখেছি, মোছামুছি যেমন ড্রেসিং খাট সব মুছেছি, শুধু ওই ব্যাগ থেকে জামাকাপড়গুলো বের করিনি। আমি জানি বের করলে অনেক কাজ পর থেকে যাবে আর কি, ওগুলো গোছাতে হবে, তাই শুধু ওই টেবিল ড্রেসিং আর খাট এগুলো মুছে রেখেছি। আর আজকে দেখো ব্যাগটা এখন বের করলাম, ব্যাগটা বের করে যেগুলো ধোয়ার ছিল ওগুলো আমি ঢুকিয়ে রাখলাম। আসলে মেয়ের সব জামা কাপড়ে আমি ধুয়ে এনেছি বাড়ি থেকে, কারণ ওইখানে খুব রোদ, যখনই ধুয়ে দেবে না কোনো তখনই শুকিয়ে যায়, তো তার জন্য আমি মেয়ের জামা কাপড়গুলো আগে ধুয়ে নিয়েছি। আমি জানি যে বাড়িতে গেলে আরও অনেক ধোয়ার থাকবে, তাই মেয়ের জামা কাপড় আর বের হয়নি, শুধু ওই বেড কভারটা তুলে রেখেছিলাম, আর আমার কিছু জামা কাপড় আছে, অল্প কয়েক, অল্প মানে ভালোই বেরোয়েছে, তবুও মেয়ের জামা কাপড় নেই যদিও। তো ফাইনালি ধোয়া হলো কিছুটা, এই যে দেখো এদিকে শুকোতে দিয়েছি, আর কিছু দেখো বালতির মধ্যে ভেজানো আছে, এখনও ধোয়নি কারণ মেয়ে ভেজাল করছে, ওকে আগে খাওয়াই কিছু, সকালবেলা খাইনি। আর কাপড়টা শুধু এমনিতে রোদে দিলাম, রোদ তো এখনও আসে নাই, আসবে যখন, রোদে দিলাম, কাপড়টা ধুই নেই। আর এদিকে বাইরেও কিছু আছে, এই যে শুকোতে দিয়েছি, তো আজকে এগুলো আগে, আর তারপর মেয়েকে খাইয়ে বালতিগুলো ধুয়ে তারপর আমি রান্না বসাবো। আব্বা নিয়ে আসলো খরচা, এদিকে হচ্ছে হলুদ পেঁয়াজ, আর হচ্ছে এটা হচ্ছে পাঁচফোড়ন মশলা, হলুদ শেষ হয়ে গেছিলো, তো বললাম পেঁয়াজ ছিল না, তো নিয়ে আসলো বাজার থেকে। আর তো এইদিকে হয়ে গেছে, আর দেখো এটা হচ্ছে কালকের মাছ, গরম ভসাইতে দিলাম আর কি আকার মধ্যে, আর হচ্ছে এই যে শাক হয়ে গেছে, আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম না রেসিপিটা, শাক সবাই রান্না করতে জানে, আর হচ্ছে কালকের ভাজি। আর এখন আমি রান্না শেষ, শুধু আলু সিদ্ধটা ভাতের মধ্যেই আছে ওইখানে হাঁড়ির মধ্যে, আর আমি মরিচ ওইদিকে পুড়ে রেখেছি, আমি এর জন্য খাওয়া রেডি করলাম, শাক দিয়েও ভালো পায়, এই খাওয়ার জন্য একটু রয়ে গেছে, এই দাঁড়ো, ও শাক ভালো পায় গরম শোনা, তো তার জন্য ওকে রেডি, শাক দিয়ে ভাত রেডি করে রেখেছি, আর আলু সিদ্ধটা পরে করবো, ওকে খাইয়ে নিই।
তো মেয়েকে খাওয়াইলাম, আমারও খিদে পেয়ে গেছিলো, আমিও একটু খেয়ে নিলাম। এখন রান্নাঘরটা একদম সমস্ত পরিষ্কার করে নিলাম, মানে সব পরিষ্কার করাই আছে। আমি কালকে সত্যি বাড়ি থেকে এসে দেখি মা সমস্ত কিছু রান্নাঘর পরিষ্কার করে রেখেছে, একদম মোছা মুছি আঁকাটা মুছেছে, ঘরটা মুছেছে, তারপরে গ্যাস টেবিল সব কিছু মুছে রেখেছে। আমার আর সেরকম রান্নাঘরটা আর পরিষ্কার করতে হলো না, শুধু ঘরটাই পরিষ্কার করে নিলাম। আর এখন শুধু রান্না করে যেটুকু পরিষ্কার করা সেটুকু পরিষ্কার করে এখন আমি ওই বারান্দা তারপরে আঙ্গিনা সমস্ত কিছু ঝাড় দিয়ে তারপর গোসলে যাব। তো ভাবতেছি গোসলে যাব, এমন টাইমে আবার ডাকতেছে, এদিকে কিস্তি চলে এসেছে, আসলে লোন নিয়েছিলাম, লোনের কিস্তি দেওয়ার জন্য ডাকতেছে, এখন আবার ওইদিকে যেতে হবে। আসলে মাও বাড়িতে নেই, মেয়েকে আবার বসিয়ে রেখে আমি কাজ করতেছি, এখন মেয়েকে কোলে নিয়ে আবার ওইদিকে যেতে হবে। মা গেছে আবার স্কুলে রান্না করতে, তো মেয়েকে কোলে নিয়ে চলে আসলাম, ওইদিকে আবার মেয়ের নানু এসেছে, ওর হাতে দেখো 100 টাকা দিয়ে দিল, আর বাড়ি ঢুকলো না, রাস্তা দিয়ে চলে গেল। আমি এই মাত্র গোসল করে নিলাম, এখন যাচ্ছি রোদের মধ্যে স্কুলের মাঠে চুল শুকাইতে। এই বাড়িতে তো একটুকু রোদ নেই, তো চলো তোমার ব্যাগটা মায় দেখায় স্কুলের মাঠে, মেয়ে আছে স্কুলের মাঠে। এই যে মেয়ে স্কুলে আসে, ওর দাদু নিয়ে আসলো, আসলে ঘুম থেকে উঠলো তো ওর দাদু বাজার থেকে আসলো, আমি বললাম একটু নিয়ে যা আমি গোসলটা করে নেই, তো গোসল করে চলে আসলাম একদিকে মেয়ের এদিকে, আর আব্বা গেল আবার গোসলে। বাচ্চারা সবাই খেতে বসেছে, ও একদম খাওয়ার জন্য অস্থির, কিন্তু একটুকুও খাইনি। তো চলো ওইদিকে স্কুল থেকে এসে দেখি বাড়িতে আসছে আমার খালা, খালার মেয়ে, ওরা আসলে একটা দরকারে, আর বাজারও কিছু নাকি ওদের দরকার ছিল, বাজার থেকে এদিকে আমাদের এদিকে এসেছে, আমাদের বাড়ি থেকে বেশি দূরে না ওদের বাড়িটা, তো আমাদের বাড়িতেও কিছু দরকার ছিল ওই জন্য আসছে। তো এসে ওদেরকে ভাত দিয়ে দিয়েছি, শুধু ভাত মাত্র খাইলো, এখন নাকি থাকবে না, চলে যাবে। তো বিকেল টাইম তো ভাবলাম যাওয়ার আগে একটু চা করে দেই, তো তার জন্য দেখো চা করে দিয়েছি, আর খালা এনেছে ঝুড়ি, তারপরে এগুলো কী বলে ওগুলো এনেছে, তো আমি ভাবলাম এগুলো দিয়ে চা করে দিই। আবার পাশের বাড়ির চাষি চাষির দুটো বোন এসেছে, তো ভাবলাম যে এই সময় চা করে সবাইকে দিয়ে দেই, তো তার জন্য চা করলাম। তো ওরা থাকবে না, চলে যাবে। তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে বন্ধুরা, তো প্লিজ একটা লাইক দিয়ে দিবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওরা এখন চলে যাচ্ছে, আর আমার মেয়ে খুব কান্না করতেছিল যাওয়ার জন্য ওদের সঙ্গে, আর কেউ আসলে ওরকম ভেজাল করে, তো যাই হোক ওরা চলে গেলো। আর আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে